হৃদয়দের জন্য এটা খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد। আসলে দাওয়াতের ভুলের বিভিন্ন দিক রয়েছে, আমরা মাঝে মাঝে প্রসঙ্গত আলোচনা করেছি। তবে যে কোনো দায়ীর যে কয়টা ভুল সাধারণত ঘটে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ব্যক্তি পর্যায়েই ঘটে বেশি, সামষ্টিকভাবেও ঘটে, এই ধরনের কয়েকটা বিষয় আমরা এখানে আজকের পর্বে আনতে পারি। তার ভিতরে একটা হলো যে দাওয়াতে অবহেলা। অর্থাৎ আমরা অনেক মানুষ, আমরা যারা আজকে এই অনুষ্ঠানটা শুনছি, আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী হওয়া দরকার। মূলত মুসলিম উম্মা কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, প্রত্যেকেরই কম বেশি আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে আমরা অনেকে শয়তান আখরাজবো বা শয়তান হয়ে যায়, দাওয়াত দিই না। এবং দাওয়াত না দেওয়ার ক্ষেত্রে আমাদের অজুহাত হলো যে দিয়ে লাভ হবে না, ও কথা শুনবে না। কিন্তু কথা শুনবে নার জন্য দাওয়াত বন্ধ করা জায়েজ নেই। শুধু একটা কারণে দাওয়াত বন্ধ করা জায়েজ আছে, সেটা হলো কথা বললে আমার ক্ষতি করবে, মারবে, আমার অপমান করবে, ওই মুহূর্তে এটা যদি আমি নিশ্চিত হই তাহলে আমি না বলে থাকতে পারি, আপাতত চুপ থাকার সুযোগ শরীয়তে আছে। যে আমি কথাটা বললে আমি হয়তো লাঞ্ছিত, কারণ রাসূলুল্লাহ বলেছেন যে লা হাল্লুল মুমিনা ইউদিল্লা নাফসাহু, মুমিনকে এটা জায়েজ নয় যে নিজেকে লাঞ্ছিত করবে, এমন কোনো বিপদে নিজেকে ফেলবে যে বিপদ বহন করার ক্ষমতা নেই। যে শুধু এই একটা মাত্র ক্ষেত্রে যেখানে আমরা নিশ্চিত বললে নিশ্চিত আমাকে মারধর করবে, অপমান করবে, শুনবে না যদি নিশ্চিত হই তবুও বলতে হবে, কারণ আমার তো দায়িত্ব ওর শোনা না, আমার দায়িত্ব আমার বলা। এবং তার এই কথা একেন করা উচিত না যে সে শুনবে না, এটা তো আল্লাহ ফেরাউনের ব্যাপারে আল্লাহ বললেন যে তুমি যাও হয়তো শুনতেও পারে। কাজেই এটা কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন শুনবে না কথা বলা যায় না, কারণ মানুষ শুনতেও পারে। এটা আমাদের বড় ভুল, এটা সবাইকে সচেতন হতে হবে। আমরা আশেপাশে যে যে অন্যায় দেখব, অন্যায়টাকে আদব দিয়ে মহব্বত করে বলবো যে ভাই এই কাজটা করতে হয় না, ও না শুনলে আমার ষোলো আনা লাভ, অর্থাৎ আমার আল্লাহর দাওয়াত দেওয়ার ই পেয়ে গেলাম, আমি এক পয়সা কম হলো না। ও যদি কটু কথা বলে আমার আরো বেশি লাভ, আরো যদি শুনে তাহলে তো আরো অনেক লাভ। কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভালো কথা বলাটা অবশ্যই জেনে কাজটা অন্যায় এটা কনফার্ম হয়ে কোরআন সুন্নাত দৃষ্টিতে এটা অন্তত কিছুটা এলেম সহ মানুষকে ভালো কথা বলার অভ্যাস ত্যাগ করা, কথা না বলে চুপ থাকার বদ অভ্যাস, এটা আমাদের প্রথম অপরাধ। দ্বিতীয় যে অপরাধ, এটা দায়ীদের ক্ষেত্রে ব্যাপক, সেটা হলো ফলাফলের জন্য ব্যস্ত হওয়া। আমরা আপনি দেখবেন আল্লাহর দিনের দায়ী, দিন প্রচার করছেন, প্রতিষ্ঠার চেষ্টা করছেন, দিনের পথে মানুষদেরকে ডাকছেন, একটা কথা এত ডেক কিছু হলো না, কেন হলো না, কি জন্য হলো না, কোনভাবে কাজ করলে দ্রুত দিন বিজয়ী হয়ে যাবে, এই সব চিন্তাধারা করেন। অথচ এই চিন্তাটাই মূলত না আছে আল্লাহ কোরআন কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযাহতাদাইতুম, হে ইমানদারগণ তোমাদের দায়িত্ব হলো তোমাদের নিজেদের হেদায়েত। তোমরা যদি হেদায়ত পাও, অন্যরা কে গোমরা হলো, জাহান্নামে গেলো, এটার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না। তা আমাদের হেদায়তের একটা অংশ হলো দাওয়াত, যে আমি দাওয়াত দেবো, বলবো মানুষ ভালো হলো খারাপ হলো, হাজার বছর চলে গেলে একজন মানুষ ভালো না হতে পারে, অনেক নবী চলে গেছেন তারা দাওয়াত দিয়েছেন, একজনই মানে শত শত বছর দাওয়াত দিয়েছেন, এই জন্য তাদেরকে ব্যর্থ বলার কোনো সুযোগ নেই, বরং আল্লাহ বলেন উনি বরং শ্রেষ্ঠত্বের দাবিদার করে। জি জি, এই জন্য আমার কাজ দাওয়াত দেওয়া। ফলাফলের জন্য কি হয়, এক ধরনের অস্থিরতা জন্মে এবং এক ধরনের হতাশা জন্মে। আর আল্লাহর জন্য দাওয়াত দিলে অস্থিরতাও থাকে না, হতাশাও থাকে না। সমাজে যত উগ্রতা আছে, কেউ বোমা তৈরি করছে আল্লাহর দিনের দাওয়াত প্রতিষ্ঠার জন্য, কেউ মারধর করছে, কেউ নিজের আমল নষ্ট করে ফেলছে, সব কিছু যত তাড়াতাড়ি মানুষকে আল্লাহর পথে আনা যায়, এটা শয়তানের বড় অস্ত্র। কারণ মানুষদেরকে তাড়াতাড়ি আল্লাহর পথে আনার দায়িত্ব প্রথমত আমার না, আমার কাজ দাওয়াত দেওয়া। দুই নম্বর কথা, আমার এই পাপের মাধ্যমে মানুষ যে তাড়াতাড়ি আল্লাহর পথে আসবে এটা কে বলেছে? এরকম অগণিত আছে, কেউ বলেছে এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কেউ বলেছে, কিন্তু কোনোটাই হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের পদ্ধতিতে দয়া মায়া মমতা দিয়ে দাওয়াত পালন করলেই সফলতা আসে। আর সফলতা তো আমার, সমাজে কতটুকু পরিবর্তন হলো, কে আসবে, কে যাবে, কতদিনে আমরা ফল পাবো, এটা আমার পিছের জন্য। তাহলে এটা হলো দিনের পথের দাওয়াতের ক্ষেত্রে অংশ নেওয়ার পরে দায়ীর ভিতরে যে এই অস্থিরতা, ফলাফল পাওয়া, ওটাকে অতবার বললাম এত দেরি হচ্ছে কেন, নষ্ট হয়ে গেল দিনের ক্রান্তি লগ্ন, দিন শেষ হয়ে গেল, এরকম একটা হতাশার স্থিরতা। অথচ দিনের ক্রান্তি লগ্ন রাসূলুল্লাহ সাল্লামের সময় থেকে চলছে, আর আপনাদের বলি বর্তমানে দিন গত
100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছরের চেয়ে সবচেয়ে ভালো আছে কারণ গত 100 বছর আগে মুসলমানদের দেহ দুর্দশা ছিল 200 বছর আগে যা ছিল তার চেয়ে অনেক মুসলমানদের অবস্থা ভালো দ্বীনের দিক থেকে রাজনৈতিক দিক থেকে কাজেই দ্বীনের সাথে মানে শয়তানের শত্রুতা হকের সাথে বাতিলের দুশমনী এটা একটা চিরন্তন প্রক্রিয়া এটা তো এখানে ফাইনাল গোল বলে কিছু নেই চলবে মুমিন দায়িত্ব পালন করবেন চলে যাবেন আরেকজন মুমিন আসবেন কাজ করবেন আল্লাহর দিনকে আল্লাহ মুমিন তার দায়িত্ব পালন করে সে সফলতা নিয়ে যাবে হ্যাঁ সে সফলতা নিয়ে যাবে তার সফলতা সে যে দাওয়াত দিয়েছে জি তৃতীয় যে বিষয়টা তাহলে এটা হলো খুব ভয়ঙ্কর ভুল যেটা আমাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে করেছে জি একটা হলো দাওয়াত না দেওয়া আরেকটা হলো দাওয়াতের ক্ষেত্রে অস্থির ফলাফলের চিন্তা করা এটা আমরা অতীত যুগের খারেজিদের ভিতরে জানি শুধু ফলাফলের ব্যস্ততা তাড়াতাড়ি দিন সমাজে দিন কায়েমের চেষ্টায় তারা হাজার হাজার মানুষ মেরেছেন নিজেদেরকে নিহত করেছেন কিন্তু কিছুই পাননি মিশে গেছেন তাদের সম্পর্কে নবীজির একখানা হাদিস রয়েছে একটা না প্রায় 21-22 জন সাহাবী থেকে মুতাওয়াতের হাদিস আছে যে ভবিষ্যতে কিছু মানুষ বেরোবে যারা যুবক দিনের পাগল কোরআন পড়ে আমল করে কিন্তু দিন থেকে বেরিয়ে যাবে আমরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া তীর মারবেন তীরটা আপনার পাখির গায়ে ঢুকবে পাখির গায়ে বেরিয়ে যাবে কিন্তু তীরের গায়ে কোনো পাখির রক্ত মাংস লেগে থাকবে না ঠিক ওরা দিনের ভিতরে আসবে আমল করবে দিন থেকে বেরিয়ে ওদের গায়ে কোনো দিন লেগে থাকবে না শুধু উগ্রতার কারণে ফলাফল ব্যস্ত একেবারে জোর করে মানুষদের ভালো করে ফেলতে হবে তো এই জন্য ফলাফলের ব্যস্ততা আমাদের মধ্যে উগ্রতা তৈরি করে জি আলহামদুলিল্লাহ স্যার আমাদের দায়ীদের ভুলভ্রান্তিগুলো আরও কিছু আমাদেরকে যদি বলতেন জি এটা গেল দুটো ভুলভ্রান্তি আমরা জানলাম তৃতীয় যে ভুলভ্রান্তি এটাও মারাত্মক সেটা হলো দাওয়াত আর বিচার এর ভিতরে পার্থক্য না মানে দাওয়াত এবং শাস্তি দিয়ে শাস্তি দেওয়া বিচার করা এটার পার্থক্য না করা আমরা আমাদের দায়িত্ব দায়ী আমরা আমরা বলবো যে ভাই এটা করেন আর বিচার পুরোই রাষ্ট্রের দায়িত্ব বিচার কিন্তু রাষ্ট্র ছাড়া কেউ করতে পারে না বিচারের জন্য কোর্ট লাগে বিচারের জন্য আত্মপক্ষ সমর্থন লাগে বিচারের জন্য সাক্ষী লাগে আপনি এটা খুব সহজ আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি যদি কেউ কোনো অন্যায় দেখে হাত দিয়ে পরিবর্তন করবে অর্থাৎ অন্যায়টা থামিয়ে দেবে মদ খাচ্ছে মদ খাওয়া বন্ধ করে দেন ব্যভিচার করছে ব্যভিচারটা থামিয়ে দেন না পারলে মুখ দিয়ে থামার কথা বলেন না পারলে মন দিয়ে থামানোর জন্য পরিকল্পনা করেন ঘৃণা করেন কিন্তু আপনি কোনো মতেই মদের শাস্তি বেত্রাঘাত ব্যভিচারের শাস্তি বা কোনো নাস্তিকতার শাস্তি আপনি দিতে পারবেন না আলহামদুলিল্লাহ স্যার চমৎকার একটা জায়গাতে আমরা এসেছি আমরা এখান থেকে আবার শুনবো একটা ছোট্ট বিরতি থেকে আসি দর্শক দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে দর্শক আমাদের সাথেই থাকুন ফিরে আসি স্যারের কাছে জানতে চাই যে স্যার আপনি তো দায়ীদের ভুলভ্রান্তি আলোচনা করছিলেন এর মধ্যে দাওয়াত এবং বিচার শাস্তি জি দাওয়াত আমরুল মারুফ নেহিয়ানের মুনকার ইকামতে দিন এই সবগুলোর অর্থ একই আল্লাহর পথে দাওয়াত জি এবং এক্ষেত্রে কোনো অবস্থাতে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো না আইন যুদ্ধ গানিমত এগুলো সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব জি রাষ্ট্র যদি এক্ষেত্রে অবহেলা করে রাষ্ট্র দায়ী হবে আমরা রাষ্ট্রকে দাওয়াত দিতে পারবো যে আপনি এটা করেন আপনারা করেন কিন্তু আইন কখনো হাতে তুলে নিতে পারবো না কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী ব্যক্তি গোষ্ঠী কোনো পর্যায়ে রাষ্ট্র ছাড়া রাষ্ট্রের সংস্থা ছাড়া এটা হাতে তুলে নিতে পারে না রাষ্ট্রপ্রধানের নির্দেশ ছাড়া জিহাদ হয় না আর রাষ্ট্রের কম্পিটেন্ট কোর্ট ছাড়া বিচার হয় না এটা আমরা আগেও বারবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছি সহি বোখারিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওমর খলিফা তিনি শুধু প্রধান বিচারপতির উপরে তার নিয়োগে প্রধান বিচারপতি যদিও বিচারপতি সম্পূর্ণ স্বাধীন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যুগে তিনি বলছেন তিনি রাত্রে বাইরে থাকেন অনেক সময় রাত্রে অনেক কিছু অপরাধ নজরে পড়ে চুরি করছে ব্যভিচার করছে মদ খাচ্ছে এটা চোখে পড়ে যায় তো তিনি সাহাবীদেরকে পরামর্শ করছেন যে যদি রাষ্ট্রপ্রধান নিজে দেখে এই ধরনের শাস্তিযোগ্য পাপ দেখে ক্রাইম দেখে তিনি কি আইন প্রয়োগ করতে পারবেন কিনা হযরত আব্দুর রহমান আব বলেন না আপনি কোর্টে দেবেন আপনি একজন সাক্ষী হবেন আপনি রাষ্ট্রপ্রধান বলে আপনার সাক্ষীর তিনজনের মর্যাদা পাবে না চারজনের মর্যাদা পাবে না যেখানে দুই সাক্ষী আপনি ছাড়া অন্য সাক্ষী না হলেও মাফ হয়ে যাবে বরং আপনার বিরুদ্ধে মানে অবমাননার বিচার হতে পারে যেখানে চার সাক্ষী লাগবে আপনারা তিনজন দিলেও
আপনি উজির ইরাদ দিলেও চতুর্থ না হলে আপনার মামলা ডিসমিস হবে আপনার বিরুদ্ধে আদালত মানে ব্যক্তিকে অপমাননা করে যেটা আমাদের বর্তমানে বলা হয় আমার মানহানি মানহানির বিচার হবে আপনার জি এটা আমরা এটা খুব কঠিন কথা যে আমরা অনেক সময় এই আইন প্রয়োগ এবং দাওয়াতের পার্থক্য না বুঝে আমরা অন্যায়কে অবরোধের নামে প্রতিরোধের নামে আইন হাতে তুলে নিই স্যার এই ক্ষেত্রে যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের একটা যুক্তি আর কি তারা এই যুক্তিটা দিয়ে থাকেন যে আমরা যাদের কাছে আইন চাচ্ছি বিচার চাচ্ছি তারা তো আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না এবং প্রচলিত পদ্ধতিও তেও তারা হক বিচার করবে না তো এমন অবস্থায় আমাদের করণীয় কি যেহেতু একজন লোক একটা ক্রাইম করছে আমি আরেকটা ক্রাইম করলাম ওয়ান ক্রাইম প্লাস ওয়ান ক্রাইম একটা নেক আমল হয়ে গেল নাকি না ওয়ান ভার্সু কোনো অবস্থাতেই না তারা যদি আইন ইসলামের বা রাষ্ট্র প্রয়োগ না করে তারা অপরাধী হবে কিন্তু তাদের অপরাধ ঠেকানোর জন্য আমি আর একটা অপরাধ করবো এই অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন কিনা যে ওই লোকটার অপরাধ কতটুকু আপনি একজনকে মদ খেতে দেখেছেন তার অপরাধ কতটুকু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তার মানে যদি কোনো শুভা থাকে যেমন মুসলামের মূলনীতি যেটাকে আমাদের বেনিফিট অফ ডাউট বলে যে তার অপরাধে তার যদি কোনো দুর্বলতা থাকে সে বুঝতে পারেনি অথবা অন্য কিছু মনে করেছে না জেনে করেছে তার কিন্তু বিচার হবে না তার ওই শাস্তি পাবে না অন্য হয়তো হালকা শাস্তি পাবে কাজেই তা আমরা যদি আইন হাতে তুলে নিই আপনার দৃষ্টিতে আমি এক কঠিন অপরাধী দুনিয়াতে প্রতিটি মুসলমান বিশেষ করে দল ও গোষ্ঠী দায়ী অন্য একটা দল গ্রুপের দৃষ্টিতে বিরাট অপরাধী তা আমরা যদি প্রত্যেককে আইন হাতে তুলে নিই সবচেয়ে আগে দিনের সব দায়ীকে জবাই করতে হবে কারণ এক দলের দৃষ্টিতে আরেক দল কঠিন অপরাধী তিন নম্বর হলো যে আমরা আমাদের দাওয়াতের মাকসুদ অন্যায় কমিয়ে দেওয়া না অন্যায় কমানো বিচার আমরা রাষ্ট্রকে দাওয়াত দেবো বিচার করে না করলে তারা একজন লোক নামাজ পড়ে না একজনের ছেলেকে যদি বাপকে বলি নামাজ পড়তে বলবে না এই জন্য ছেলেকে আমি মেরে ফেলে দেবো যার বাপ যেহেতু নামাজে বলবে না আমি মেরেই ফেলে দিই তো এই জন্য বিচার এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব কতটুকু অপরাধী তার কতটুকু বিচার হতে পারে একজন লোক অন্যায় বিচার করে ঘুষ খেয়ে বিচার করে আপনি তাকে মুয়া ফেরে মেরে ফেলে দিলেন আরেকজন বললো যে ভালোই হয়েছে ওরা যেমন আজকাল বিচার করে মূল কথা হলো যদি কেউ ঘুষ খেয়ে বিচার করে এর শাস্তি মৃত্যুদণ্ড কিনা আর সত্যি সে ঘুষ খেয়ে এখানে প্রমাণিত হয়েছে কিনা আসলে বিচারটা অত্যন্ত কঠিন ইসলামের মূলনীতি হলো আইনের ফাঁকে অপরাধী বেঁচে যাক কিন্তু আইনের কারণের জন্য নিরাপদে শাস্তি না হয় এই জন্য বিচার কখনোই আমরা কাউকে দিক করতে পারি না যে বিচার করার বিভিন্ন প্রক্রিয়া আছে যেমন আপনি শুনেছেন একদম মদ খাচ্ছে যে দেখেন মদ খাচ্ছে না কিন্তু আপনি নিশ্চিত খবর পেয়েছেন যে আশ্রা পিটানি দিলেন না আপনার এই অধিকার নেই আপনি যদি চোখে দেখেন মদ খাচ্ছে নিষেধ করবেন বাধা দেবেন মদের বোতল কেড়ে নেবেন ভেঙে ফেলবেন এগুলো করতে পারেন আপনার সাধ্য মতো সুবিধা মতো কিন্তু আপনি গতকাল খাইছিল বলে তাকে মারতে পারেন না অনুরূপভাবে আপনি তাকে মদ খেয়েছিল বলে তাকে আশি ঘাবেত মারতে পারেন না প্রতিটি ক্ষেত্রে আমাদের বেনামাজি বলে তাকে জেলে ভরে রাখতে পারেন না এই ধরনের ইসলামের যে আইন বিচার আছে এটা প্রয়োগ করার কোনো অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়ীর নেই দায়ী দাওয়াত দেবেন অন্যায়কে প্রতিরোধ করবেন বন্ধ করবেন কিন্তু অন্যায়কারীর আইনগত বিচারটা আদালতে ছেড়ে দিতে হবে বিচার না হলে বিচারের জন্য দাওয়াত দিতে হবে কিন্তু আইন কখনোই হাতে তুলে নেওয়া যাবে না তাহলে আরেকটা ক্রাইম হবে যেটা আমরা আগে হয়তো আলোচনা করেছি বড় ধরনের বড় ক্রাইম যেটা রাসূলুল্লাহ বারবার বলেছেন সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত পড়লে দেখবেন ডজন ডজন হাদিস আইন হাতে তুলে নেবে না রাষ্ট্রের কাছে আইন ছেড়ে দাও রাষ্ট্র অন্যায়ের বিরুদ্ধে বলো কিন্তু বিদ্রোহ আইন হাতে তুলে নেওয়ার কাজে তোমরা কখনোই যাবে না আমরা তাকে দাওয়াত না দিয়ে মানুষের কাছে তার পাপের কথা বলি মনে করি এটা আমি এত বড় অন্যায় বলবো না ও নামাজ পড়ে না ও গোপনে মদ খাইছিল ও অন্যায় কাজ করছিল এ কথা বলবো না ও জেনা করছিল জেনা করছিল এক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর হলো আমরা আন্দাজ দোষ বলি আমরা আল্লাহর পথের দিনের দায়ীরা একজন আরেকজনের ভয়ঙ্কর গীবত করি প্রত্যেক আমাদের বাংলাদেশের প্রত্যেক দল দায়ী হলো ইহুদিদের দালাল অর্থাৎ এক দল আরেক দলের বলছে ওই ইহুদিদের দালাল আল্লাহু আকবার তাহলে দিনের দায়ী কি সেটাই অথচ যে কোনো এক গ্রুপকে বলেন যে অন্য গ্রুপ যে ইহুদিদের দালাল এটা প্রমাণ আছে এটা তুমি প্রমাণ দরকার নেই তুমি কসম করে বলো যে ওরা ইহুদিদের দালাল আমি নিশ্চিত জানি ওরা ইহুদিদের টাকা খেয়েছে যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার বউ তালাক এটা বললো
বলতে রাজি হবে না যদি আলেম হয় জি কারণ জানেন যে এটা বললে তবে কারণ কিন্তু নিশ্চিত জানেন না অনিশ্চিত এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইস্তাবুনু কাসীরাম মিনাল যন তে এক নম্বর হলো দ্বীনের দায়রা একে অপরের আন্দাজে কথা বলি একজন দায়ী আরেকজন দায়ীর বাইরে আছেন আমরা বিষয়টা আগামীতে আনব ইনশাআল্লাহ দাওয়াতে দুই নম্বর হলো জানা দোষ একজন লোক হয়তো অপরাধ করেছে আমরা জানি জি গোপনে করেছে কেউ জানে না আমরা গোপন দোষটাকে প্রকাশ করে গীবত করছি এটা আরেকটা অপরাধ দাওয়াত মানে হলো তাকে ভালো করার চেষ্টা তার কাছে যে দাওয়াত দেওয়া অন্যদের কাছে তার গোপন দোষ বলা নাই তিন নম্বর হলো আল্লাহ হুকুম করেছেন মানুষের দোষ গোপন করতে আপনি যাকে দাওয়াত দেবেন তার যদি জানেনও গোপনে মদ খায় জানেনও গোপনে অন্যায় করে গোপনেই তাকে দাওয়াত দে শুধুমাত্র যাকে বললে ওকে দাওয়াত দেবে তাকে শুধু যেটুকু বলার বাধ্য বলা যেতে পারে জি উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন তার প্রাইভেট সেক্রেটারি তাকে বলছে যে আমাদের পশ্চিমা গোপনে মদ খাচ্ছে জি পলিটিকে কেন ধরাই দি গভর্নরের সেক্রেটারি বলছে শুধু পুলিশকে একটা হ্যালো বলা আর তখনকার জামানার হ্যালো এখন তো আর জি জি তাই বলছে না 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 করো না ওদেরকে গোপনে দাওয়াত দাও হুজুর আমি দাওয়াত দিছি ও শোনে না আরো বলো হাতে মানে দাওয়াত দাও তাদের দোষটা প্রকাশ আশেপাশের লোক যদি জেনে যায় ওরা মক্কাচুরা সমাজে বেইজ্জত হয়ে যাবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান ফাকা আননা আহিয়া মাউদাতাম মিন কবরিহা যদি কেউ কোনো মুসলমানের ব্যক্তিগত দোষ গোপন করে যে দোষ দ্বারা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে না মানুষের ক্ষতি হচ্ছে না ব্যক্তিগত পাপ করেছে কঠিন পাপ করেছে এই দোষটা যদি কেউ গোপন করে তাহলে একটা জীবিত মেয়েকে যা বাপ যখন পুঁতে ফেলেছে কবরে তাড়াতাড়ি মাটি সরিয়ে মৃত কন্যাকে জীবন দিলে যত সওয়াব হয় এই একজন মানুষের দোষ গোপন করে রাখলে তার সম্মানটা রক্ষা করলে অত সওয়াব আল্লাহ তাআলা দেন সুবহানাল্লাহ কারণ এই দায়ীর দায়িত্ব হলো মানুষকে পাপ থেকে পুণ্যের পথে আনা তার পাপের কথা জনসমাজে প্রচার করে তাকে বেইজ্জত করা না এতে পাপ তো কমেই না আমার পাপ বাড়ে আমি গীবতের পাপে পাপী হলাম এই জন্য আমরা প্রয়োজনে নাম না তুলে বিভিন্ন পাপের কথা বলতে পারি কিন্তু ব্যক্তির পাপ আলোচনা করে গীবতের পাপে আমরা না পড়ি আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকারভাবে দায়ীদের কিছু ভুল ভ্রান্তি আমরা যারা দাওয়াতের কাজে আছি আমাদেরকে সতর্ক করলেন কোরআন সুন্নার আলোকে নবীজির সুন্নতের আলোকে আমাদেরকে এই বিষয়গুলো আবারও বললেন আল্লাহ তাআলা আপনাকে জাযায় খায়ের দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন